শুরু করছো কেন? আমাদের দেশে বেদাতকে আবার ভাগও করা হয়েছে, বেদাতে হাসানা বেদাতে সাইয়্যিদা। আমি নোয়াখালীর একটা আঞ্চলিক কথা আছে, হাসানাও নাই সোয়ানাও নাই, বেদাত বেদাতি কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেক বেদাত হলো গুমরাহী। কার কথা? কার কথা? প্রত্যেক জুমার খুতবাতে রাসূল এই হাদিসটা ছাড়তেন না, শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। এই শুনে রাখো, নতুন যে কাজগুলো তোমরা করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন দিনের ব্যাপারে, এগুলো হলো বিদআহ। প্রত্যেক বিদআত হলো গোমরাহী, প্রত্যেক গোমরাহী জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেখানে প্রতিবাদ করেছেন। আপনি যখনই কোনো কোথাও কোন ইসলাম বিরোধী কাজ দেখবেন, সুন্নাহ বিরোধী কাজ দেখবেন, আপনি মানুষকে বুঝা আপনি ফায়দা পাবেন, অন্তত আপনি বলার পরে যদি কেউ না মানে আপনার দায়িত্ব তো আপনি পরিপূর্ণ করলেন, ঠিক না? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন সৎ কাজের আদেশ ছেড়ে দিবে, অসৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ ছেড়ে দিবে, তখন তাদের দোয়ার কবুল হবে না, তার কোনো মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আমরা অনেক কিছু চাই কিন্তু পাই না, ঠিক না? ঠিক। কারণ আমরা সৎ কাজের আদেশ দেই না, অসৎ কাজ থেকে নিষেধ করি না। আমার একটা অবজারভেশন, করোনার পরে বিড়ি খাওয়া বেড়ে গেছে, বিড়ি খোর এখন বেড়েছে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে, এমন কি ঢাকাতে দেখেছি একটা ইউনিভার্সিটির সামনে ছেলে মেয়ে একসাথে বসে আছে, ছেলে খেয়ে মেয়েকে বিড়ি দিচ্ছে, মেয়ে খেয়ে ছেলেকে দিচ্ছে। আপনাদের বগুড়াতে অবশ্যই এটা এখনো হয়নি, টেনশন নিয়েন না, কলেজ গুলোতে গেলে পাবেন, ইউনিভার্সিটি গুলোতে পাবেন। পিতামাতারা খবর নেন আপনার ছেলে মেয়ে উচ্চ শিক্ষার নামে কি করছে, কোন বাংলাদেশে জড়িয়ে যাচ্ছে, ঠিক না? ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত সিগারেট খাচ্ছে। ওই দিন কোথা থেকে আসতেছি, দেখে যে স্কুলের ছেলেরা সিগারেট টানতে রাতে বেরোচ্ছে, দাঁড়ালাম দাঁড়াইয়ে বললাম বাবারা সিগারেট লুকিয়ে ফেলছে। তো সিগারেট লুকালে তো আর সিগারেট আর লুকায় না, ধোঁয়া আছে না নাই? হ্যাঁ, তোমার পিছনে ধোঁয়া কিসের? ফালা দিছে নিচে। বললাম বাবা তুমি কোন ক্লাসে পড়ো? বলছে স্যার আমি সেভেনে পড়ি। বাচ্চাদেরকে কোরআনের দলে দেন, এ দেশে এখনো বহু ছেলে আছে স্কুলে যায় কলেজে যায় তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, আছে না নাই? কথা বলেন না কেন? বহু ছেলে আছে স্কুল কলেজে যায় পিতামাতার চোখের দিকে তাকিয়ে কথা বলে, এদের সাথে বলাবান ঢুকিয়ে দেয়, এদের সাথে মেয়েদেরকে দিয়ে দেন। যেই মেয়েরা পর্দাশীলা, যেই মেয়েরা নেককারিণী ফরেজগারিণী, এদের একটা অ্যাকোমোডেশন আপনি করেন, আপনার ছেলেকে আপনি হেদায়েতের পথে দেন, ইমানের পথে দেন, সাথে করে তাকে নিয়ে মসজিদে আসেন, ছেলে কখনো নোংরা হবে না, পাঁচ ওয়াক্ত নামাজে তাকে নিয়ে আসেন। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অন্যায় গর্হিত কাজ দিয়ে নামাজ থেকে, নামাজে যে যায় সে সব কাজ থেকে ফিরে থাকে, তাকে আল্লাহ ফিরিয়ে রাখেন। নামাজের চেয়ে বড় জিকির আর একটাও না, এখন তো নামাজ তো বুঝি না, সবচেয়ে বড় ব্যাপার যেটা সালাত বুঝি না, সেখানে গিয়ে পড়ছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বাইরে এসে বলছি নেতা আপনার আদর্শ ছাড়া আমার বাঁচার উপায় নাই, অথচ তোর নেতা একবারও নামাজ পড়ে নাই সারা দিনে, ঠিক না? তোর নেতা বদখা, তোর নেতা চরিত্রহীন, কিসের নেতা? তো চরিত্রহীন নেতা তোমার হয় কেমনে? তুমি হেদায়েত চাচ্ছ আল্লাহর কাছে, তুমি মসজিদে গিয়ে আল্লাহকে বলছো ইয়াকা নাবুদু আই মাস্ট ওয়ার্শিপ ইউ আই সিক এভরিথিং ফ্রম ইউ, সবকিছু তোমার কাছে চাই, শুধু তোমার জন্য মাথা নত করি, তারপরে আপনার এই মাথা বেনামাজের সামনে যায় কেন? আমরা যদি নামাজি হই আমাদের নেতারাও নামাজি হবে, ঠিক না? আমরা যদি সিদ্ধান্ত নেই বেনামাজি কোন নেতাকে আমরা মানব না, আমাদের দেশের নেতারা ভালো হবে কি হবে? কথা বলেন না কেন? নেতারা আর কিছু না হলেও অন্তত আপনারে খুশির লেগে মসজিদে ঢুকবে। যেমন ভালো ছাত্র যদি কোনো ক্লাসে থাকে, স্যাররা ভালো পড়াশোনা করে আসে, ঠিক না? ঠিক। কারণ স্যাররা জানে আমার পড়াশোনায় যদি কোনো ল্যাকিং থাকে, ওইটা ভালো ছাত্র ওটা আমাকে কি করবে, ধরবে। ডক্টর ফজলুল হক আমাদের দেশের গৌরব, এই ফজলুল হক ক্লাসে গেলে স্যারদের ভুল ধরতেন, আপনারা জানেন এতটা ব্রেনই ছিলেন তিনি,
তিনি স্কুলে যেটা পড়তেন পাতাগুলো পৃষ্ঠাগুলো ছিড়ে ছিড়ে ফেলেন পিতামাতা বলছে এই তুই বই ছিড়ছ কেন কয়টা রাইখা কোনো লাভ নাই এটা মিন মুখস্থ করে ফেলছ এত ব্রেনি আল্লাহ তাকে ধরেছেন তিনি ছিলেন লিটারেচারের ছাত্র ইংলিশের ছাত্র ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে তো ফাইনাল পরীক্ষার আগে বারান্দায় হাঁটতেছেন বিশাল দেহি মানুষ বিশাল দেহি খেতেন কি মাত্র সাত আটটা মুরগি খেতেন একসাথে তিন চার কেজি গোস্ত খেতেন ফজলিয়াম পনেরো বিশটা খেতেন এরকম বিশাল শরীর ছিল তিনি যখন ডাউন টেবিলে গেলেন ইংল্যান্ডে ইংল্যান্ডে যাওয়ার পর ইংল্যান্ডের লোকেরা দেখছে বিশাল দেহি বাংলাদেশ থেকে এসেছে বলছে জিজ্ঞেস করেছে অল দা বেঙ্গলি পিপল লাইক ইউ বলছে হে টাইগার অফ বেঙ্গল এই বাংলার মা বাংলাদেশের সবাই তোমার মতো নাকি কয় আই এম দা স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল আমি বাংলাদেশের ছোট সাইজ ওরা চিন্তা করলো সর্বনাশ এইটা যদি ছোট সাইজ বাংলাদেশের অবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশকে লুট করেছে আমাদের পুরো ভারতকে লুট করছে এখনো লুট করছে এই যে উবারে যে পয়সাগুলো যায় সব এরা খাচ্ছে উবার আছে না ঢাকা শহরে উবার ঢাকা শহরে আছে চিটাং আছে সব এই উবারের পয়সাগুলো সব এদের কাছে যাচ্ছে তো সেই জন্য আপনি যদি দিনদার হন আপনার ছেলেগুলো দিনদার হবে আপনি যদি দিনদার হন আপনি মসজিদে যান বাচ্চাটাকে হাতে নিয়ে যান সব সময় বাচ্চাদেরকে রাগের সরে কথা বলেন না অ্যাপ্রিসিয়েশন দেন আপনার মেয়ে একটা সুন্দর ড্রেস পরেছে আপনি তাকে বলেন ইউ আর ইউ লুক সো বিউটিফুল ইউ লুক অসম মাই মাম্মি মা তোমাকে খুব সুন্দর লাগছে মা এসেছে মা ফাতেমা তো জহরা সাজতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন যে আয়েশা ফাতেমা সাজতেছে রাসূল পালিয়ে গেল কারণ মেয়েরা যখন কেউ সাজে অন্য কাউকে দেখাতে চায় না ঠিক না ভাই ঠিক সাজার পরে দেখুক রাসূল আস্তে করে গোপনে পিছনে থাকলেন যখন সেজে গুজে শেষ হলো জিজ্ঞেস করলেন মা তুমি সেজেছো মা ফাতেমাতুজ জহরা বলছেন আমি বান্ধবীদের কাছে যাব এই জন্য সেজেছি রাসূল সাল্লাম ছোট্ট একটা কথা বললেন মা শুনো দুনিয়ার সাজ যদি বেশি হয় আখেরাতের সাজ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবে একটা ছোট্ট লেসন মা ফাতেমাতুজ জহরাকে তিনি দিলেন বাস সেই থেকে তিনি সতর্ক আর কখনো বাহিরে যেতে তিনি সাজতেন না আপনার মেয়েকে আপনি শিক্ষা দিবেন আপনার ছেলেকে আপনি শিক্ষা দিবেন ছেলেকে একটু পুরস্কারের কথা ঘোষণা করেন তুমি দশটা সূরা মুখস্থ করে দাও তোমাকে আমি এরকম একটা খাওয়া দেব কোল্ড ড্রিঙ্কস কিনে দেব ঠিক আছে না কথা কর না কেন কোল্ড ড্রিঙ্কস কিনে দিবেন তাই তো সবগুলো কোল্ড ড্রিঙ্কস ওদের জন্য হারাম সবগুলো কোল্ডিং শরীরকে ধ্বংস করে লিভার ধ্বংস করে হার্ট ধ্বংস করে বোতলের শ্বাস খাওয়ার হারা এগুলো শরীরকে নষ্ট করে দেয় বোতল ক্যান্সার কন্টেন্ট করে আপনি ইউটিউবে এগুলো খবর নেবেন আপনি ফ্রেশ জিনিস খাওয়াবেন ডাবের পানি খাওয়ান আপনার ছেলেকে আখের রস খাওয়া আমাদের দেশে আলহামদুলিল্লাহ সব জায়গায় পাওয়া যাচ্ছে আপনি তাকে ফল কিনে খাওয়া ড্রাগন দশটা ঔষধের জন্য শ্রেষ্ঠ উপকারী এখন ড্রাগন যেটা আমাদের বাংলাদেশে হচ্ছে এরপর আমাদের বাংলাদেশের এই যে সিজনাল ফলগুলো একটা পেয়ারার ভিতরে এক কেজি আপেলের শক্তি থাকে অথচ পেয়ারা খায় থাইরয়েডের সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো পেয়ারা থাইরয়েডের কারণে যারা অসুস্থ হয়ে পড়েন ঘাড় নাড়াতে পারেন না তারা প্রতিদিন একটা করে পেয়ারা খান আবার পেয়ারা খাওয়ার সময় পেয়ারার চামড়াটা ছিলে ফেলি পেয়ারার চামড়ার ভিতরে ভিটামিন বেশি ভিটামিন পেয়ারার চামড়া আপেলের চামড়া কখনো ফেলবেন না একটা আপেল আপনি খাবেন ডাক্তার থেকে আপনি দূরে থাকবেন এইভাবে সব নেয়ামত আমাদেরকে দান করেছেন কে আল্লাহ বলছেন ইউমিনুনা বিল গায়ব ইয়াকিমুনা সালাত নামাজ কায়েম করো আমরা বললাম কখন নামাজ কায়েম করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমি সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা সুবহানাল্লাহ তাআলা কিচ্ছু কইতেছেন না দিহে আপনারা কি ঘুমায় গেছেন একটু জোরে বলেন তো আল্লাহু আকবার আরে তুমি নিজেই তো কর না হ্যাঁ আবুল ভাই বলেন তো ধরুন যে আল্লাহ আকবার আল্লাহু আকবার হার্টের শ্রেষ্ঠ ঔষধ আল্লাহ একদম পরীক্ষিত এই শব্দগুলো আপনার চারটা তসবি সবচেয়ে বেশি পছন্দ করেন কে কয়টা চারটা এর বাহিরে কোনো তসবি করতে যাবে না হু হা এসব শয়তানি যেন না শুধু আল্লাহ জিকিরও কোনো নবী করেন না
নবীদের জিকির ছিল পরিপূর্ণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আর যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে পারেন ওই দিন যদি আপনি মারা যান আপনার চেয়ে শ্রেষ্ঠ মওত আর কারো হবে না শুধু তার ছাড়া যে আপনার চেয়ে বেশি পড়েছে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আমার একজন ওস্তাদ ছিলেন বতনুল কালামের খতিব খতিব ওবায়দুল হক আল্লামা ওবায়দুল হক شيخ হাদিস ছিলেন তিনার সাথে আমি অনেক সফর করেছি ওনার সফর সঙ্গী হিসাবে আমি দেখতাম হুজুরের মুখ সব সময় লড়তেছে আমি যে হুজুর আপনি কি পড়েন বলছি আর কি পড়বো আমি পড়ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম এটা পড়বেন বেশি বেশি করে লা হাওলা লা হাওলা পড়বেন 100 বার 100 বার 100 বার লা হাওলা আপনি জানেন কানজুম মিন কুনুজিল জান্নাহ জান্নাতের অনেকগুলো খনি আছে এর মধ্যে একটা খনির নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা হাওলা যারা পড়ে 100টা বিপদ দূর হয় সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা যখন কোনো দুশ্চিন্তা পড়ছেন কি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম রাসূলুল্লাহ আমরা বলতেন লা নাআবুদু ইল্লা ইয়া মুখলিসিন লাহুদ্দিন ওয়া লাউ কারিয়াল মুশরিকুন হাসনুল মুসলিম প্রত্যেকের ঘরে ঘরে নিয়ে নেবেন কি বললাম হাসনুল মুসলিম এটা বাংলাতে হাসনুল মুসলিম মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা বের করেছে 450 দোয়া সবগুলো সহি রেওয়ায়েত আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ তাহলে নামাজ পাঁচ ওয়াক্ত কে কে পড়বো না একটু হাত তুলে দেখান তো ভাইয়া আল্লাহ কবুল করুক আমার ভাইদের নামাজ পড়লে কি লাভ বলেন তো নামাজ যারা পাঁচ ওয়াক্ত পড়ে রাসূল বলেছেন মসজিদে যারা পড়ে ফাস্তাশাদু বিল ঈমান এদের কি ইমানের সার্টিফিকেট দান করে দাও একজন লোক পাঁচ ওয়াক্ত নামাজ বুঝে পড়বে আর মুনাফিকি করবে এমনটা কখনো হতে পারে না একজন লোক পাঁচ ওয়াক্ত সালাত বুঝে পড়বে আর সিনেমা হলে যাবে মানুষের হক খাবে দরিদ্রদের পয়সা খাবে ভিক্ষুকদের ভাতা খাবে আছে না নাই কথা বল না কেন করুণার চাল পর্যন্ত খায়া ফেলেছে এরকম ডাকাতে যাবে সব গুড়ে দেয় হ্যাঁ তারা এরা এরা নামাজ পড়ে না নামাজ পড়লে ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা আল্লাহ জিকির খুব বেশি একটা করে না কত তাড়াতাড়ি নামাজ পড়বে ফুটপাত করে রাসূল কোন সালাতে কোন কেরাত করতেন সেগুলো পর্যন্ত হাদিসে বর্ণিত হয়েছে সবচেয়ে লম্বা সালাত কোন সালাত জোরে বলেন আরো জোরে বলেন কত আয়াত 40 60 80 120 শুধুমাত্র তিন কারণে ছোট করেছেন ফজরের সালাত বাচ্চার কান্না বাচ্চার কান্না ছোট করেছেন অসুস্থতা ছোট করেছেন বৃদ্ধ কোন মানুষ এসেছে যুদ্ধের সময় ছোট করেছেন বাচ্চা কেঁদেছে নাস ফালাক দিয়ে ফজর পড়িয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম কিছু হলেই প্রশ্ন করতেন আমরা প্রশ্ন করব আমরা না বুঝতে প্রশ্ন করব যারা কোরআন জানে তাদেরকে ঠিক না ভাই আমরা পাঁচ ওয়াক্ত পড়ব তো একটু হাত তুলে দেখান তো কারা কারা আল্লাহ আপনার হাতগুলো কবুল করুন আর চিৎকার করে বলেন আমিন আমাদের সবাইকে নামাজ কায়েম করে নিয়ে দেন বলেন আমিন হাতগুলো নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম কখনো দোয়া করতেন না ওনার ছেলে ইঞ্জিনিয়ার হোক কোন নবী আলাইহিস সালাম দোয়া করতেন না ছেলে বড় আলেম হোক ছেলে বড় পণ্ডিত হোক সব নবীদের দোয়া সব নবীদের একটাই দোয়া রাব্বি জাআলনি পড়ে রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন আমার পরিবার পরিজনকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন দিনে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে বাচ্চাদের কাছে খবর নেবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে কিনা প্রাইভেটের খবর নেওয়ার জন্য আল্লাহ বলেন আপনি নামাজের খবর নেন প্রাইভেট এমনি হয়ে যাবে আপনি সালাতের খবর নেন এমনি চাল চরিত্র ভালো হবে ঠিক না ভাই একটা ছেলেকে শুধু নামাজ মুখী করে দেন শুধু নামাজ মুখী করে দেন আজান হলো কোথায় যাবে মসজিদে সালাত আজকে পাশ্চাত্য পৃথিবীতে মানুষ দিনের দিকে আসতেছে আপনার খবরগুলো দেখেন আজকে সারা পৃথিবীতে মানুষ ইসলামের দিকে আসতেছে ঠিক না ভাই আর আমাদের মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে আপনি ফজরের সময় মসজিদে যান
তার কিতে একটা বড় প্লেয়ার বলেছে আমি ফজরে মসজিদে গিয়েছি।